নমস্কার, আপনারা দেখছেন বিশ্ব বাংলা সংবাদের সরাসরি সম্প্রচার। আপনাদের সঙ্গে আমি সোমনাথ, আর আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূলের রাজ্যের অন্যতম সহসভাপতি, বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব জয়প্রকাশ মজুমদার। আপনাকে বিশ্ব বাংলা সংবাদে স্বাগত। নমস্কার সকলকে। যদি আমি আপনার কাছ থেকে একটু কয়েক সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি, কারণ আজকের যে বিষয়টি সেই বিষয়টিতে ঢোকার আগে আমি ব্যক্তিগতভাবে বা আমাদের পোর্টালের পক্ষ থেকে কিছু বলে দিতে চাই আমাদের দর্শকদের জন্য। দেখুন, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মিঠুন চক্রবর্তী। আপনারা জানেন একদম কিংবদন্তি অভিনেতা, তার বলিউড টলিউডে তার যে সিনেমা তিনি করেছেন তার কোনো তুলনা হয় না। কিন্তু তার বাইরেও মিঠুন চক্রবর্তী এখন নিজেকে রাজনৈতিক একদম হার্ডকোর সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে প্রকাশ করতে চাইছেন, এবং বিধানসভা নির্বাচনের আগেও সেটা চেয়েছিলেন। এখানে এসে অনেক সিনেমার মতো ডায়লগ তিনি দিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি সুপার ফ্লপ, বিগ জিরো হয়েছেন। যদিও তার সিনেমার, তার চলচ্চিত্রের ভীষণ গুণগ্রাহী আমি ব্যক্তিগতভাবে, এবং আমাদের দর্শকরাও ভীষণ গুণগ্রাহী মিঠুন চক্রবর্তীর অভিনয়ের তুলনাই হয় না। আমার মনে হয় জয়দাও মিঠুন চক্রবর্তীর সিনেমা খুব পছন্দ করেন। আমি তো মিঠুন চক্রবর্তীর বাংলা হিন্দি সমস্ত সিনেমা দেখেছি, তাই দর্শকদের কাছে আমরা বলছি এই অনুষ্ঠানে যাওয়ার আগে, এটা একান্তই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মিঠুন চক্রবর্তীকে নিয়ে বিশ্লেষণ। এর সঙ্গে মিঠুন চক্রবর্তীর অভিনয় জগতের বা তার অভিনেতা বা তার সিনেমা এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। মিঠুন চক্রবর্তী অভিনেতা মিঠুন চক্রবর্তীকে কিন্তু আমরা যথেষ্ট সম্মান করি, সেই জায়গা থেকে এই অনুষ্ঠানটা শুরু করছি জয়প্রকাশ দা। সেটা হলো আজকে আমাদের শিরোনাম, দেখলেই বুঝতে পারছেন যে নিরুদ্দেশ, কোট আনকোট নিরুদ্দেশ ছিলেন মিঠুন চক্রবর্তী। হঠাৎ কলকাতায় ফিরে, বছর খানেক পর কলকাতায় ফিরে মিঠুন চক্রবর্তী, কোথায় না মিঠুন চক্রবর্তী, 6 মুরলীধর সেন লেনে বিজেপির আস্তানায়, অর্থাৎ রাজ্য বিজেপির সদর দপ্তরে মিঠুন চক্রবর্তী, শোনা যাচ্ছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তার বৈঠক টৈঠক রয়েছে। প্রচুর কৌশলী আলোচনা হবে রাজনীতি নিয়ে, একদম পার্টি অফিসে আসছেন মানে রাজনীতিরই বিষয়। রাজ্যের প্রধান বিরোধী দলের যিনি সর্বোচ্চ নেতা এই রাজ্যের, তার সঙ্গে বৈঠক করবেন। জয়দা, বিষয়টিকে কীভাবে দেখছেন? নিরুদ্দেশ প্রায় 1 বছর বাদে, লোকসভা নির্বাচনের পর খুঁজে পাওয়া গেল না, তার আগে র্যালি, কত ডায়লগ, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, একছো বলে এই ছবি, জাত গোক্র, কিন্তু আলটিমেটলি দেখা গেল গোক্র টোক্র কিছুই না। মিঠুন চক্রবর্তী রাজনৈতিকভাবে একেবারে একটা জল ডরাও না, হেলে সব কী বলবেন? না, মিঠুন চক্রবর্তী এসছেন খুব ভালো কথা, বাংলার ছেলে বাংলায় এসছে। আর আপনি বলতে চাইছেন যে, আমি তো প্রথমে ভেবেছিলাম খবর পেয়ে যে নিশ্চয়ই কোনো সিনেমার শুটিংয়ের জন্য এসছে, কারণ কয়েকদিন আগেই আমরা খবরে দেখেছি যে উনি যে ছবি প্রথম করেছিলেন মৃণাল সেনের মৃগয়া, এবং তাতে যিনি তার সঙ্গে ছিলেন মমতা শঙ্কর, সেই মিঠুন চক্রবর্তী এবং মমতা শঙ্কর তারা আবার নাকি কোনো একটি ছবিতে একসঙ্গে অভিনয় করবে। তো ওনার আসার খবরে আমার মনে হয়েছিল হয়তো তিনি সেই সিনেমার শুটিংয়ের জন্যে কলকাতায় এসেছেন। মানে আপনি জানতেন না? আপনি সেটাই না, জানার কথাও নয়। এবং আমি যতদূর আমার মনে হয়েছিল মিঠুন চক্রবর্তী অনেকবার রাজনীতিতে ঢুকবো করে প্রকাশ করেও নিজেকে বারবার এই একটা জায়গায় বারবার ব্যর্থ হয়েছেন। সিনেমাতে তিনি যতখানি কৃতকার্য, যতখানি তিনি সাধারণ মানুষের মন জয় করেছেন, রাজনীতিতে এসে ততখানি তিনি ব্যর্থ হয়েছেন। এবং মানুষের মন জয় তো দূরের কথা, তিনি মানুষের ধারে কাছেও পৌঁছতে পারেননি। তো আমি ভেবেছিলাম তাই জন্য বোধ হয় তিনি বিজেপি তথা রাজনীতি ছেড়ে দিয়েছেন। আজকের আপনার যে খবর বা কথা, সেটা হচ্ছে যে তিনি আবার বিজেপির হয়ে রাজনীতিতে, রাজনৈতিক মঞ্চে অবতীর্ণ হতে চলেছেন, আমরা জানি না। খুব স্বাভাবিক ব্যাপার, বিজেপির রাজ্য দপ্তরে যাচ্ছেন, রাজ্য সভাপতির সাথে বৈঠক করবেন নিশ্চয়ই। সত্যি একদিকে যেরকম একটা বিশাল ব্যক্তিত্ব ফিল্মের, চলচ্চিত্রের, কিন্তু রাজনীতিতে যদি দেখি তো তিনি তো একটা বড় ব্যর্থ, মানে ফেলিওর বললে কম বলা হয়, চূড়ান্ত ফেলিওর।
এবার তাকে যদি অবলম্বন করে বিজেপিকে আবার বাঁচার কথা ভাবতে হয় তাহলে বলতে হয় যে বিজেপির কি শোচনীয় অবস্থা আজকে, যে গত এক বছর দু মাস আগে, গত বছর 2রা মে নির্বাচনের রেজাল্ট বেরিয়েছিল, সেই 2রা মে তো বিজেপি বুঝতে পেরেছিল যে পশ্চিমবঙ্গে তাদের মানুষ তাদের সঙ্গে নেই, তারা দ্বিতীয় হয়েছিল, কিন্তু প্রথমের সঙ্গে দ্বিতীয়র যে বিশাল তফাৎ মানুষের সমর্থনে আসনের সংখ্যা সেটা তো বুঝিয়ে দিয়েছিল। সেই নির্বাচনে মিঠুন চক্রবর্তী একজন তাদের বড় সেনাপতি ছিলেন এবং সেই সেনাপতি আর কে কে সেনাপতি ছিলেন, অমিত শাহ রাজনীতিবিদ, নরেন্দ্র মোদী রাজনীতিবিদ দেশের প্রধানমন্ত্রী, এইরকমভাবে অনেক সেনাপতির মধ্যে মিঠুন চক্রবর্তী একজন সেনাপতি বাঙালি তাকে নামিয়ে দিয়েছিল এবং আপনার কথা মিঠুন চক্রবর্তীও তো রাজ্যসভার সাংসদ ছিলেন। দেখুন, তিনি রাজ্যসভার সাংসদ এখান থেকে হয়েছিলেন যখন তৃণমূল কংগ্রেসেরই সাংসদ হয়েছিলেন এবং তারও আগে তিনি ছিলেন সিপিএমে, সিপিএম তৃণমূল এবং বিজেপি এই তিনটের একটা অদ্ভুত বারমুডা ট্রায়াঙ্গেল যাকে বলে, এই বারমুডা ট্রায়াঙ্গেলের একজন নায়ক হচ্ছেন যদি বলা যায় মিঠুন চক্রবর্তী, রাজনৈতিক বারমুডা ট্রায়াঙ্গেলের সিপিএম তৃণমূল কংগ্রেস তারপরে বিজেপি। এবং আমার অদ্ভুত লাগছে মিঠুন চক্রবর্তী আবার রাজনীতির আঙ্গিনায় আসতে কেন রাজি হলেন বা বিজেপিও তাকে কেন রাজি, তারা রাজি হলেন যে শোনা যাচ্ছে পঞ্চায়েত নির্বাচনের জন্য নাকি তাকে ব্যবহার করা হবে। তিনি বাংলাটাকে ভালো করে জানেন না কারণ দীর্ঘদিন আগেই বাংলা ত্যাগ করে তিনি মুম্বাই নিবাসী হয়েছেন। এখানে পঞ্চায়েত নির্বাচন কিভাবে হয়, গ্রাম বাংলা কীরকম, পঞ্চায়েত নির্বাচনটা কি, তার ইস্যুটা কি, এবং নির্বাচনের সময় যে বিজেপির তার মানে কোথাও থেকে কি জয়প্রকাশ দা আপনার মনে হচ্ছে যে রাজ্য বিজেপির এমনই বেহাল দশা, নেতৃত্বের অভাব, যে কোনো মুখ পাওয়া যাচ্ছে না, সেখানে মিঠুন চক্রবর্তী অভিনয় জগতের একজন জনপ্রিয় মুখ বলে তাকে সামনে আনা হচ্ছে এবং সেটাও কিন্তু টেস্টেড এবং ফেলিওর? না, এর মধ্যে আমার একটা অন্য চিন্তা আছে, এই মিঠুন চক্রবর্তী বাঙালি এবং বলিউডের নায়ক এইটা ভেবেই বিজেপির সদর দপ্তরের অফিসে যারা বসে বড় বড় নেতা চিন্তা করেন না, তাদের চিন্তাটা আমি দেখেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে, এটা অনেকটা এরকম যায়, হ্যাঁ বঙ্গাল কা পঞ্চায়েত ইলেকশন হ্যায় ক্যা করনা হ্যায়, না এক ভারী মুহ চাহিয়ে, পার্সোনালিটি চাহিয়ে, কে কিসকো মিলেগা, করতে করতে ভাবলো আরে মিঠুন চক্রবর্তী মিঠুন কো বল দো, আর এরা দেশ শাসন করছে, এটা ওটা পাইয়ে দিতে পারেন, এটা ওটা ছুঁড়ে দিতে পারেন, আর যদি রাজি না হয় তাহলে ইডি বা সিবিআই বা ইনকাম ট্যাক্স লেলিয়ে দিতে পারেন। সুতরাং এদের অন্যরকম ইকুয়েশন আছে এই অমিত শাহদের, তারা নানাভাবে তারা একটা বলে প্রলোভন দেখাবেন নাহলে ব্ল্যাকমেইল করবেন, মানে ক্যারট নয় স্টিক বলা হয় ইংরেজিতে, গাজর দেখাবে আর নয় তো লাঠি দেখাবে, তো এই নীতিতে মিঠুন চক্রবর্তীকে বলেছে। আর ওদের কাছে ওইটা নয় যে একে দিয়ে কি কাজটা করা যাবে, সুতরাং এরা অনেক সময় এরকম ভাবেন। একটা ইংরেজিতে আরও একটা কথা আছে যে একটা স্কোয়ার হোল মানে একটা গর্ত যদি হয়, স্কোয়ার গর্তে আপনি একটা যদি গোল জিনিস ঢোকাতে যান তাহলে খুব মুশকিল, বা উল্টোটা একটা গোল গর্তে একটা স্কোয়ার চৌকো জিনিস ঢোকাতে গেলে খুব মুশকিল হয় না সেটা, সুতরাং স্বাভাবিকভাবে বুদ্ধি থাকলে এটা কেউ করে না। কিন্তু বিজেপি সদর দপ্তরে এইসব চিন্তা করার লোক নেই, ওদের কাছে মনে হয় খুব সহজ জিনিস, মিঠুন চক্রবর্তীকে নাম করা অ্যাক্টার, মিঠুন চক্রবর্তী কোত্থেকে এসছেন, তিনি অরিজিনালি বাংলার থেকে, আর বাংলায় সামনে নির্বাচন আছে, দে ওকে পাঠিয়ে দে, ও যেতে রাজি হবে না তাহলে বল টাকা পয়সা পাবে, আর যদি টাকা পয়সায় না মানে তাহলে বল ইডি কিংবা ইনকাম ট্যাক্স গিয়ে পেছনে লাগবে, যে কোনো একটাতে রাজি হবে, গিয়ে ওকে ঘুরিয়ে দে তাহলেই আমরা জিতে যাবো, কেউ মিঠুনকে ভেজা থাক। এই যে অদ্ভুত সমীকরণ যার মধ্যে
যে কারণে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি বা আমি বলতে পারি, বিজেপির এই রাজ্যে হঠাৎ উঠে হঠাৎ পড়ে যাওয়া, অধঃপতন যাকে বলে, তার মূল কারণ হচ্ছে কিন্তু এই অবাঙালি কিছু লোক বাংলাকে না জেনে না বুঝে বাংলার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে অদ্ভুত অদ্ভুত প্রকার রাজনীতিটাকে আমরা সব জানি। বাঙাল হচ্ছে, দেখুন বাংলায় বিজেপি সত্যি বলতে গেলে কোনো মুখ নেই, কোনো নেতা নেই, যা যা আছে তারা নিজেদের মধ্যে ঝুঁকছে। আপনাকে আবার বলতে পারি যে বাংলায় এখন প্রধানত চারটে গ্রুপ বিজেপির, শুভেন্দু গ্রুপ, সুকান্ত গ্রুপ, দিলীপ ঘোষ গ্রুপ এবং বিক্ষুব্ধ গ্রুপ। দেখেছেন বোধ হয় যে তথাগত রায় এবং দুধকুমার মণ্ডল ইত্যাদিরা মিলে এরা বিক্ষুব্ধ, ওরা হিন্দু বাঁচাও বিজেপি বাঁচাও বলে আলাদা যাবে। বৈঠক নাকি জুলাইয়ের শেষের দিকে হতে পারে বলে শোনা যায়। না, তারা সব সব বিক্ষুব্ধরা এক হচ্ছে। সুতরাং এই প্রধানত, তার তাছাড়াও অনেকগুলো গ্রুপ আছে, এই চার গ্রুপে বিভক্ত বিজেপি, তার মাঝখানে মিঠুন এসে পড়ছেন, এবার তাদের নিয়ে লড়াই করবে, এটা হচ্ছে কিরকম জানেন, খবরের শিরোনামে আজকের দিনে মিঠুন এসছে বা বিজেপির দপ্তরে গেছে এইটুকুনি খবর হবে। আজকে সেখানের জন্য বর্ধমান গ্রামের যারা আছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, যারা দুয়ারে সরকার পাচ্ছে, তাদের কি এসে যাচ্ছে? মিঠুন এসে তাদের কি দেবে, কি বোঝাবে পঞ্চায়েত ইলেকশন নিয়ে? তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 100 দিনের কাজ করছি কিন্তু কেন্দ্র কেন টাকা দিচ্ছে না। আজকে তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ যে এখানে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি, কন্যাশ্রী পাচ্ছি, দুয়ারে সরকার পাচ্ছি, আমাদের একটা শান্ত জীবনযাত্রা সেটাকে উন্নত করার জায়গা পাচ্ছি, সেইখানে এসে বলবে মিঠুন চক্রবর্তী যে 100 বলে এই ছবি, এই এই বলে বলবে ভোট দাও, এইসব এইসব সিনেমাতে সেলুলয়েডের পর্দায় সিনেমাতেই এই ডায়লগুলো চলে। কারণ যদি একটু আপনাকে থামিয়ে আরও দুটো কথা জুড়ে দিচ্ছি, সেটা হলো গতবার অর্থাৎ 2021 নির্বাচনে শোনা গেছিল তিনি দাঁড়াবেন, শেষ পর্যন্ত তিনি আর দাঁড়াননি বলে, কিন্তু তিনি প্রচারের মুখ হয়েছিলেন এবং একের পর এক র্যালি করেছেন, বক্তৃতা দিয়েছেন, জনসভা করেছেন, এবং একটি কথা তিনি বারবার বলেছিলেন, তৃণমূলে যাওয়াটা আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল, এবং তার সঙ্গে এটাও বলেছিলেন আমি যেটা করি যেটা বলি সেটাই হয়। তো যাই হোক, কোনটা তার সিদ্ধান্ত ঠিক ছিল কি ভুল ছিল সেটাও প্রমাণ হয়ে গেছে, তিনি যেটা বলেন সেটা হয়নি, সেটা 2ই মে গত বছর প্রমাণ হয়ে গেছে। এর সঙ্গে একটু জুড়ে দিই আপনাকে একটা রেফারেন্স হিসাবে, একটা রেফারেন্স হিসাবে টানি, গত বছর ভোটের আগে আমরা যখন বিভিন্ন প্রার্থীদের বা বিভিন্ন নেতা নেত্রীদের আমরা ইন্টারভিউ করছিলাম, তাদের সাক্ষাৎকার নিচ্ছিলাম ভোটের আগে, খুব হাই ভোল্টেজ ইলেকশন ছিল, গোটা দেশ এইদিকে তাকিয়েছিল বাংলা ইলেকশন দিকে, চিরঞ্জিত চক্রবর্তী বারাসাতের আপনাদের দলের তিনি বিধায়ক এবং তিনিও অভিনেতা, জনপ্রিয় অভিনেতা, চিরঞ্জিত চক্রবর্তীকে মিঠুন চক্রবর্তী সম্পর্কে আমি একটি আমার ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছিলাম, চিরঞ্জিত চক্রবর্তী সোজাসুজি বলেছিলেন, আপনি বললেন না হয় গাজর নয় লাঠি, সেটা জানেন না কিন্তু দুটোর মধ্যে কোনো তো একটা, চিরঞ্জিত চক্রবর্তী সোজাসুজি বলেছিলেন মিঠুন চক্রবর্তীর ছেলের বিরুদ্ধে এমন একটি মামলা আছে এবং মিঠুন আছে সেইগুলোর জন্য মিঠুন চক্রবর্তী, তিনি কিন্তু সরাসরি বলেছিলেন এটাই কারণ, এছাড়া অন্য কোনো কারণ নেই। না দেখুন, আমি একটা কথা বলবো, মিঠুন চক্রবর্তী আপনি প্রথম যেটা বললেন তৃণমূলে যোগ দেওয়া ইত্যাদি ইত্যাদি ঠিক হয়নি ভুল হয়েছে, তিনি বলেছিলেন তখন তাকে দিয়ে বলানো হয়েছিল, কিন্তু এই কথা তো মনে রাখা দরকার, মিঠুন চক্রবর্তী অন রেকর্ড বলেছিলেন আমি বাংলার জন্য কাজ করতে চাই, বাঙালি বাংলার জন্য কিছু করতে চাই, এবং মহানুভব মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন এত বড় বলিউডের সাকসেসফুল বাঙালি ছেলে মিঠুন চক্রবর্তী, গরিবের ঘর থেকে উঠে আসা মিঠুন চক্রবর্তী, তাকে আমি রাজ্যসভায় পাঠাই সে বাংলার কথা বলবে। সুতরাং এটা তো আজকে মিঠুন চক্রবর্তীকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট চাইতে হয়, ঠিক, কারণ সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই ভোট হয় তৃণমূলের, তার কাউকে দরকার হয় না তার সঙ্গে আর কাউকে, অন্যরা বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার কারণে নানা রকম পোস্ট পেতে পারেন, বা যেভাবে মিঠুন বাবু গিয়েছিলেন রাজ্যসভায়, উল্টোটা দেখুন সেই মিঠুন চক্রবর্তীকে নিয়ে তাকে ওই
গাজর নয় স্টিক মানে ডান্ডা দেখিয়ে বিজেপি আজকে তাদেরকে বলছে আমাদের হয়ে ভোট চাইতে যাও, এবং ভোট চাইতে গেলেন তো তিনি, সারা বাংলায় অনেক তিনি মিটিং মিছিল করেছিলেন, তার ফলটা কী হলো? তখনই বোঝা গেল মিঠুন চক্রবর্তীর ফিল্মের জনপ্রিয়তা আর রাজনৈতিক জনপ্রিয়তার আকাশ পাতাল তফাৎ, বিস্তর ফারাক, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সবথেকে বড় কথা, মিঠুন তো চালাক ছেলে, মিঠুন কি বুঝতে পারেনি? মিঠুন তো নিজেও বুঝতে পেরেছে যে আমার রাজনৈতিক জনপ্রিয়তা শূন্য, জিরো, আমি একটা বুথ জেতাতে পারবো না, এটা জানে মিঠুন। কিন্তু তাও আবার আসছে, তাকে নিয়ে বিজেপি বসছে, বসে হয়তো আলোচনা করছে, সে বলবে ঠিক আছে ওপর থেকে চাপ আছে যদি কিছু পাওয়া যায়, আর নয়তো কিছু প্রবলেম অ্যাভয়েড করা যায় যে কোনো কারণেই হোক না কেন। বললো তো আপনাকে 15 দিন ঘুরতে হবে, বললো যাও গাড়ি দাও ইয়ে দাও আমি ঘুরবো, ঘুরে মরবে তো তোমরা, পঞ্চায়েতে তো নিশ্চয়ই মিটুন দাঁড়াবে না। সুতরাং অ্যাট দ্য এন্ড, একদম শেষে যদি মরে বিজেপি মরবে, তাদের নেতা নেই, এবং এই ন্যারেটিভটা সমস্ত বাংলার মানুষ তো মেনে নেবে। আজকে একজন ফিল্ম স্টারকে দেখতে সামনে মিঠুন চক্রবর্তী ফিল্মের জনপ্রিয়তা আছে, সেখানে 200-500 লোক আসবে, তারা দেখবে মিঠুন বাংলার জনতার মনে একটাই মুখ ভাসে, সেটা হচ্ছে মমতার মুখ। একদমই বাংলার জনতার মুখে একটাই মুখ ভাসে, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের 3 বারের মুখ্যমন্ত্রী, তৃণমূল নেত্রী, এবং সেই সঙ্গে মনে হয় যে প্রকল্পের সুবিধাগুলো মানুষ পেয়েছে সেটা মানুষ ভিতর থেকে উপলব্ধিও করে ভোট দেওয়ার সময়। যেহেতু আপনি বললেন, বা আমরা সবাই জানি মিঠুন চক্রবর্তী, এখন সেটাও হতে পারে আমাদের দেশে কী না হয় সত্য সেলিকা। আমি এর সঙ্গে একটা জিনিস আরও জুড়ে দিই, দেখুন বিজেপির অবস্থাটা আমার কাছে মধ্যে মধ্যে এত হাস্যকর মনে হয় এখনকার সময়। দেখবেন, মনে করুন, দেখুন তাদের এখনকার বাইরে বাইরে ঘুরে বেড়ায়, এবং টিভি মিডিয়াও দেখাচ্ছে, মিডিয়াও বলছে শুভেন্দু অধিকারীর 1.5 বছরের বিজেপি, তৎকাল বিজেপি, তার আগের পর্যন্ত তিনিও মহানুভব মমতা বন্দ্যোপাধ্যায়ের দাক্ষিণ্যে তিনি মন্ত্রী শান্ত্রী হয়েছিলেন, করে কমে ছিলেন, ফ্যামিলি সমেত সব কিছু, এটা চাই ওটা চাই সেটা চাই, বাবার জন্য এটা চাই, ভাইয়ের জন্য এটা চাই, আমার জন্য এটা চাই, ব্যাংকের চেয়ারম্যানও চাই, অন্যদিকে মিউনিসিপ্যালিটির অমুক চাই, আমার মন্ত্রিত্ব চাই, সমস্ত কিছু চাওয়ার শেষ নেই এই অধিকারী ফ্যামিলির। এবং সত্যি কথা বলতে গেলে কি, মধ্যে মধ্যে এটাও অনেকেই মনে করেন যে মহানুভব মমতাদি এত দিলেন ওনাদের, তারপরে এত বড় বিশ্বাসঘাতক কি হতে পারে, এটাও ইতিহাসই বলবে সেই ক্ষেত্রে। কিন্তু এই ভদ্রলোক, আমি ভদ্রলোক কারণ আমি শালীনতায় বিশ্বাস করে বলেই আমি বলছি, এই ভদ্রলোক মানে শুভেন্দু অধিকারী, এখন আপনি বক্তৃতাগুলো, আপনি 5-6টা বক্তৃতা পরপর শুনবেন আপনি, মানে রেকর্ড থাকে তো, আপনি দেখবেন কখনো ফেসবুক বা কোথাও সময় বেশি, মানে সময় নষ্ট করবেন না বেশি, যদি নষ্ট করার মতন সময় থাকে তখন আপনি শুনবেন, দেখবেন এটা আপনার কমিক রিলিফের কাজ করবে। শুভেন্দু অধিকারীর বক্তব্যগুলো এখন বাংলার মানুষের কাছে একটা কমিক রিলিফ, আসরানির শোলে সিনেমার আসরানির বক্তব্য যে ওই যে হাঁটতে হাঁটতে ব্রিটিশ জমানে কা জেলার হু করে বলছেন, আধা ডাইনে যাও আধা বাঁয়ে যাও বাকি মেরা সাথ আও, এই যে জিনিস কমিক রিলিফ, শুভেন্দু অধিকারীর বক্তব্যে আপনি ভালো করে শুনবেন, বা ওই জন্যই মানুষ, এটা হচ্ছে একটা দারুণ কমিক রিলিফ। উনি সব কিছু জানেন, সব কিছু বলে দেন, কবে কারবারি সিবিআই যাবে, কবে কখন ইডি যাবে, কি প্রশ্ন করবে, তারপরে কি হবে, না মেলে কেন সিবিআই যাওয়াটা তো মেলে না, মেলে কেন, এই মেলাটাই হচ্ছে অদ্ভুত কমিক রিলিফ। তার মানে বর্তমান ভারতে এই নিরপেক্ষ, তথাকথিত নিরপেক্ষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো নিরপেক্ষ নয়, তারা চলে অমিত শাহ বা বিজেপির নির্দেশে, আর তারা বুক পকেটে এইসব ইনফরমেশন থাকে। শুভেন্দু অধিকারীর মাথার উপর একদিকে অমিত শাহ আর একদিকে জগদীপ ধনখড় আমাদের রাজ্যপাল মশাই, এই ট্রায়াঙ্গেল, এটাও একটা বারমুডা ট্রায়াঙ্গেল, এটাও একটা রাজনৈতিক বারমুডা ট্রায়াঙ্গেল, ওখানে অমিত শাহ, এখানে রাজভবনে জগদীপ ধনখড়জি, আর এখানটাতে শুভেন্দু, একটা বারমুডা ট্রায়াঙ্গেল রাজনৈতিক।
তারা মিলে পশ্চিমবঙ্গের রাজনীতিকে কিভাবে দূষিত করা যায় তার জন্য করছেন, আর চোখ মুখ পাকিয়ে শুভেন্দু অধিকারী বক্তৃতা দিচ্ছেন, সাধারণ মানুষের কাছে কি হচ্ছে তারা তাতে তাদের কি এসে যায়, শুধু অভিযোগ দেখবেন। এবার কিন্তু এদের ধরবে, এবার কিন্তু এইটা হবে, এবার তৃণমূল কংগ্রেসের মানুষের কি এসে যাচ্ছে তাতে। মানুষ চায় কি, মানুষ চায় ওই যে বললাম লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা, রুটি কাপড় মকন, বেসিক নিড মানুষ জিনিস। মানুষ চায় শান্তিতে কাজকর্ম করে থাকতে, চাষবাস করতে, 100 দিনের কাজ করে তারা টাকাটা পেতে, মেয়ের বিয়েটা ভালো করে, সেই জন্যে তারা চায় একটা ভালো রাস্তা, তারা চায় ঘরে বিদ্যুৎ, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তারা চায় চিকিৎসা, তারা চায় স্বাস্থ্যসাথী কার্ড, যে আমার বাড়িতে কেউ অসুস্থ হলে আমি যেন যেতে পারি। সেই সব দিকে দেখবেন কোনো কথা নেই, কোনো বার্তা নেই, যে কারণে বললাম যে কখনো সময় নষ্ট করার থাকলে শুনবেন পরপর, তখন দেখবেন যে কতখানি অপদার্থতা ফুটে বেরোয় এই লোকটির বক্তৃতায়। একেবারে একেবারে জয়দা, অন্তত আমরা মিঠুন চক্রবর্তী আলোচনায় ছিলাম, আলোচনাতে ফিরবার বেশি সময় নেব না, তার মাঝে শুভেন্দু অধিকারী নামটা স্বাভাবিকভাবেই এসে গিয়েছে, অন্তত জয়দার কথা আমি অন্তত যেটা বুঝলাম এবং আমাদের দর্শকরাও মোটামুটি সেটাই আন্দাজ করতে পেরেছেন, যে তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবার, তার বাবা ভাইরা সব মিলিয়ে এই অধিকারী পরিবার এতগুলো পোস্ট হোল্ড করেছিল, সেটা পার্টির হোক বা জনপ্রতিনিধি হিসাবে, এক নিঃশ্বাসে কেউ বলতে পারবে, এক নিঃশ্বাসে অধিকারী পরিবারের সদস্যরা যতগুলো পোস্ট হোল্ড করেছিল কিছু বলতে পারবে না। এবং আরও একটি বিষয়, কখন কি বলে, যেটা কমিকের কথা জয়দা বলছিলেন সেটাও বলে দিই, একটা ভিডিও সম্প্রতি আবার ভাইরাল হয়েছে শুভেন্দু অধিকারীর, বছর 2-3 আগেকার, আপনি যেমন বলছিলেন 1.5 বছরের বিজেপি নেতা আর কি, তৎকাল বিজেপি নেতা, নব্য বিজেপি নেতা আর কি, উড়ে এসে জুড়ে বসা বিজেপি নেতা, প্যারাটুক বিজেপি নেতা। তো সেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে আর একটা বিষয় মূল্যায়ন আপনি করতে পারবেন, আমি শুভেন্দুর বিষয়ে বেশি ঢুকবো না, সেটা দেখছিলাম সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হচ্ছে, সেখানে শুভেন্দু অধিকারী ঠিক এইরকমভাবে, এখন তৃণমূলের নামে যেরকমভাবে বলছেন ঠিক এইরকমভাবেই মঞ্চের ওপর উঠে বলছেন যে সারা ভারতবর্ষের ইতিহাসে, স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে তাড়াতাড়ি যদি কারোর টাকা বেড়ে থাকে, সম্পত্তি বেড়ে থাকে, সেটা হলো অমিত শাহ বিজেপিতে জয়েন করছে। এগুলো তো আছে, কিন্তু আমি আবার ফেরত যাচ্ছি মিঠুন চক্রবর্তীর কথায়। মিঠুন একটা প্রশ্ন করে দেবো, হ্যাঁ, তাহলে আমরা বলতে সুবিধা হবে, আমরা মিঠুনেই ফিরছি, শুভেন্দুটা আমাদের সাবজেক্ট নয়, কিন্তু প্রসঙ্গক্রমে এসে গেল, মানে এখন এমন সার্কাস এমন কমেডি দেখাচ্ছেন জয়দার, সেইটা আনলেন আর কি। সেই জায়গা থেকে বলছি, শোনা যাচ্ছে আপনি এমন যেমন বললেন যে পঞ্চায়েত ভোটে তো দাঁড়াবেন না, আবার বিচিত্র এই দেশ, পঞ্চায়েত ভোটেও মিঠুন চক্রবর্তী এলান করে দিলেন বিজেপির যে অবস্থা এখন, আমি ধরে নিচ্ছি সেটাই হয়তো হবে না, শোনা যাচ্ছে একটা সময় 2024 তাকে উত্তর কলকাতা কেন্দ্র থেকে বিজেপি দাঁড় করাবে ভেবেছি লোকসভায়, আবার সেটা পাল্টে গিয়ে শোনা যাচ্ছে 21-এর বিধানসভার শোনা গিয়েছিল কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র দাঁড়াবেন, সেটা হয়নি যেহেতু ওনার ওদিকে বাড়ি, আবার শোনা যাচ্ছে মানিকতলা কেন্দ্র যেখানে উপনির্বাচন আসবে, যে কোনো দিন উপনির্বাচন ঘোষণা হতে পারে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডে, তিনি প্রয়াত হয়েছেন আপনাদের দলের, সেই জায়গায় তাকে দাঁড় করাতে চাইছে, কী বলবেন? দেখুন এর দুটো দিক আছে, আপনার কথাতে আমি ধরে নিলাম একটা কাল্পনিক পরিস্থিতি, আমি দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কাল্পনিক পরিস্থিতি যে বিজেপি মিঠুন চক্রবর্তীকে মানিকতলা উপনির্বাচনে দাঁড় করালো, ধরুন ধরে নিন তর্কের খাতিরে মিঠুন চক্রবর্তী জিতেও গেলেন, এবার বিধানসভায় বিজেপির কি পরিস্থিতি হবে, কে হবে বিরোধী দলনেতা, মিঠুন না শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু যে ধরনের রাজনীতি করে সেটা ও জানে বলেই ও কি করবে, যদি বিজেপির হায়ার অথরিটি ওকে নমিনেশন দেয়, এই পরিস্থিতির কথা ভেবে ও প্রথমেই তো পাতা কাটবে, এমনিতেই সব চারটে গোষ্ঠী মারামারি করছে নিজেদের মধ্যে, এবার মিঠুন যদি দাঁড়ায় তার সব থেকে বেশি বিরোধিতা কে করবে এই মিঠুনের বিরুদ্ধে, কে, তৃণমূল কংগ্রেস না শুভেন্দু অধিকারী, কারণ সে যদি কোনোভাবে জিতে যায় তাহলে তার মানে পাল্টা কেস্টের মতো বিরোধী দল হয়ে যাবে, তার পদ নিয়ে টানাটানি শুরু হবে, মারাত্মক ব্যাপার, সেটা শুভেন্দু কখনো চাইবে, শুভেন্দু চাইবে না। সুতরাং আমি বললাম না একটা কষ্টকল্পিত একটা জায়গা, যদি এটা হয় তাহলে শুভেন্দুবাবু নিশ্চয়ই খুশি হবেন না, এক। দ্বিতীয় হচ্ছে যদি দাঁড়ান
আসল পরিস্থিতি কী হবে, আমি তো কল্পিত পরিস্থিতির কথা বললাম, যদি দাঁড়ান আসল পরিস্থিতি হচ্ছে রেকর্ড মার্জিনে হারবেন, মানে জামানত রাখতে পারবেন। অগ্নিমিত্রা পাল যেমন হেরেছিল, হ্যাঁ অগ্নিমিত্রা পাল যেরকম তার কেন্দ্রে আসানসোল কেন্দ্রে যেরকম পর্যুদস্ত হয়েছেন, তার যে কেন্দ্রেতে বিজেপির প্রার্থী হিসেবে উনি দাঁড়িয়ে যা হয়েছে, এখানে মিঠুন চক্রবর্তীর জামানত থাকবে না। এবং তাতে মিঠুন চক্রবর্তী আমার মনে হয় না অতখানি বোকা, উনি মানে আমার যা ধারণা উনি ফেস সেভিং একটা সার্ভিস বিজেপিকে দেবেন, কানে আছে চেনে আছে, আমরা দেখতে পাচ্ছি না এবং আমার ফিল হচ্ছে অসহায় বোধ করছেন মিঠুন, তার জন্য আমার একটুখানি অনুকম্পাও হচ্ছে যে কোনটা আছে জানি না, হৃদয় হয়তো চাইছে না, না হৃদয় মানে কি গাজরের জন্যে না লাঠির জন্যে কোনটার জন্যে তার এই আসতে হচ্ছে কাজ করতে হচ্ছে সেটা আমরা জানি না, কিন্তু এইটুকুনি অন্তত জানি যে তিনি ওই সার্ভিসটা তিনি দিয়ে দেবেন কষ্ট করে, কিন্তু হিউমিলিয়েট হবেন এই বাংলাতে বিজেপির হয়ে দাঁড়ানোর জন্য বা রাজনীতি করার জন্য। অলরেডি একবার হয়ে গেছে এক বছর সময় নিলেন সেটাকে ওভারকাম করতে, এটাও দেখে নিন আজকে যে ওই অসুবিধে অস্বস্তি অপমান সব কিছু মিলিয়ে চুপচাপ যা বলে গিয়েছিলাম, সেটা তো শুধু উনি একা নন, অমিত শাহও এক বছর পরে এসেছিলেন বাংলার ভূমিপুত্র, কিন্তু মিঠুন চক্রবর্তী এই যে ফিল্মের কথা বললাম, মমতা শঙ্করের সঙ্গে নাকি নতুন একটা ফিল্মের ব্যাপার আছে ওনার, তো যাই হোক আমাদের কথা হচ্ছে মিঠুন চক্রবর্তী ভালো অভিনেতা, আমরা সবাই সম্মান করি তার অভিনয়কে, কিন্তু আমাদের একটাই কথা রাজনীতিতে আবার নতুন কোনো খেলা দেখাবেন না, আপনি আপনার জায়গা থেকে এত দ্রুত নেমে যাচ্ছেন, মানুষের কাছে যে সম্মানটা আপনার কাছে বাংলার বুকে জমা ছিল সেটা দ্রুত নিঃশেষিত হয়ে যাচ্ছে, এইটা আর করবেন না। তবে বিজেপির চাপে ওই যে বললাম যে কোনটা লাঠি না গাজর কোনটা আপনাকে দেখিয়ে এটা করছে বিজেপির ওপরের সব নেতারা, তো আপনার বাধ্যবাধকতা থাকলে করলে সেইখানে বাংলার মানুষ এইভাবে নেয় না, বাংলার মানুষ ভোটের জন্যে জনতার মনে মমতা, আর সিনেমার জন্যে যদি বলেন সিনেমা দেখার জন্যে তাহলে আপনি অনুরোধ করুন যে আমার নেক্সট ফিল্মটা দেখতে আসবেন, মানুষ হলে গিয়ে ফিল্ম দেখবে, প্রমোশনও করতে, হ্যাঁ মানুষ ফিল্ম দেখার জন্যে হলে লাইন দিতে পারে, মিঠুনের ফিল্ম দেখার জন্য হলে লাইন দিতে পারে, কিন্তু ওর কথায় ভোট দেওয়ার জন্য বুথে লাইন দিতে পারে না। দারুণ কথা বলেছেন, তৃণমূলের রাজ্য সহসভাপতি অন্যতম সহসভাপতি, তার অভিজ্ঞতার নিরিখে দীর্ঘ দিন তিনি রাজনীতি করছেন, যে মিঠুনের সিনেমা দেখার জন্য মানুষ হলে গিয়ে টিকিট কেটে লাইন দেবেন, কিন্তু মিঠুনের কথায় ভোট দেওয়ার জন্য মানে বিজেপিকে ভোট দেওয়ার জন্য অন্তত বুথের বাইরে লাইন নেবেন না। সুতরাং ওসব অলিক কল্পনা করে লাভ নেই, এক বছর বাদে উনি এসছেন, কারণ এই এক বছর হয়তো রাজনৈতিকভাবে বা রাজনৈতিক যে এজেন্ডাটা তিনি নিয়েছিলেন রাজনৈতিকভাবে মুখ দেখাবার জায়গায় তিনি। আরেকটা কথা বলে দিন আপনাদের মাধ্যমে, মিঠুন দা বলে বলছি, মিঠুন দাকে করজোড়ে নিবেদন আর এলোমেলো ডায়লগ দেবেন না, মানুষ কিন্তু পরিশ্রান্ত সিনেমায় দিক, রাজনীতির ময়দানে নয়, রাজনৈতিক ময়দানে না, কারণ এখানটাতে ডায়লগে বাংলার ভোট হয় না। একেবারে অনেক অনেক ধন্যবাদ তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারকে, নিরুদ্দেশ ছিলেন মিঠুন চক্রবর্তী, রাজনৈতিকভাবে নিরুদ্দেশ ছিলেন, প্রায় এক বছরও বেশি সময় পর তিনি আবার রাজ্যে এসছেন এবং বিজেপির সদর দপ্তর 6 মুরলিদর্শন লেনে তিনি যাবেন, সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করবেন, সম্পূর্ণভাবে রাজনৈতিক এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং সেই জায়গা থেকেই জয়প্রকাশদা হাত জোড়ো করে বললেন যে জয়প্রকাশদা মিঠুন চক্রবর্তী থেকে বয়সে ছোটো, মিঠুন চক্রবর্তীর ভীষণ ফ্যান, অনেক সিনেমা দেখেছে, হাত জোড়ো করে জয়প্রকাশদাও বললেন যে আপনি সিনেমার জন্য বলুন, আপনিও যা লাইন দিয়ে দেখবেন, কিন্তু বুথে গিয়ে ভোট দেওয়ার জন্য আপনি বললে কিন্তু কেউ বুথে গিয়ে ভোট দেবে না, ডায়লগটা আপনার সিনেমাতেই ভালো লাগে, বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃকুলে, যার যেখানে মানায় আর কি, বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃকুলে, মিঠুন চক্রবর্তী সিনেমার পর্দা সুন্দর রাজনীতির ময়দানে নয়, সুতরাং একেবারেই যে আপনি রাজনীতির ময়দানে কোবরা নয়, ঠিক আছে। না এখানে একটা কথা আপনারা আরেকটা মিল খুঁজে পাচ্ছেন না,
একটা জিনিস দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মহানুভবতা দেখিয়ে তাকে রাজ্যসভায় পাঠিয়েছিল, তারপরে যখন বিজেপির হাত ধরে এসেছিলেন মানুষ তাকে রিজেক্ট করেছে। আজকে আমি এইটুকু নিয়েও বলে দিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে সব কিছু দিয়েছিলেন, আজকে ভবিষ্যতে মিঠুন চক্রবর্তীকে যেভাবে মানুষ ফিরিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারীকেও ফিরিয়ে দেবে। তার কারণ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সঙ্গে বিশ্বাসঘাতকতাকে কখনো মেনে নিতে পারবে না। অনেক অনেক ধন্যবাদ, আপাতত এই পর্যন্ত, এই খবরেই আমরা থাকবো। মিঠুন চক্রবর্তীর সঙ্গে কী আলাপ হয়, তার গৈরিকীকরণ কী হয়, সেদিকেই আমরা থাকবো। অন্তত রাজনৈতিকভাবে মিঠুন চক্রবর্তী কোবরা নন, তিনি হেলে সাপ, সেটা প্রমাণ হয়ে গেছে। সিনেমার জগতে নিশ্চয়ই তিনি একজন কিংবদন্তি অভিনেতা, সবাই লাইন দিয়ে টিকিট কেটে তার সিনেমা দেখবে, কিন্তু ভোট দিতে গেলে বুথের বাইরে মিঠুনের কথা শুনে কেউ লাইন দেবে না, অন্তত সেই দলটিকে তাকে ভোট দেবে না। মিঠুন চক্রবর্তী কিন্তু অনেকগুলো দল হয়ে গেল। হ্যাঁ, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এই মুহূর্তের বাংলা সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্ব বাংলা সংবাদ। নমস্কার। নমস্কার।